পুলিশ এসে ফাইবারের কাজ বন্ধ করে দিয়েছে, আবার এদিকে আমাদের ছোট ছোট কিছু কাজ রয়েছে সেগুলোও বন্ধ করে দিয়েছে। বেশিরভাগই খরচ হয়ে গেছে, এখন শুধু দাঁড় করানোর পালা। এই মুহূর্তে এসে যদি বন্ধ হয়ে যায় তখন তো একটা প্রশাসনের কাছে আমরা একটাই রিকোয়েস্ট করব, আমাদের যেন পুজোটা হয়। জানা যায় কাজ শুরু হয়েছে পয়লা বৈশাখ থেকে, প্রতিদিন 10-12 জন শিল্পী মিলে প্রতিমার কাজ করছেন। বর্তমানে খড় মাটি ধানের ছিটে দিয়ে প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে। এরপর হচ্ছে ফাইবার কাস্টিং। ফাইবারের কাজ শেষের দিকে লোহার পাইপের স্ট্রাকচারে দাঁড় করানো হবে প্রতিমাকে। পুলিশের কাছে কোনো সদুত্তর নেই, কারণে পুজোর কাজ বন্ধ করলে তো তখন পুলিশ হচ্ছে উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশ আছে। তারপর থেকে আমরা গতকালকে জানতে পারলাম সমস্ত পত্রিকায় দেওয়া হয়েছে যে বর্তমান প্রতিদিন আনন্দবাজারে দেওয়া হয়েছে যেহেতু একটা বড় দুর্গা সেখানে প্রচুর লোকের ভিড় হবে, তাই সেই ভিড়ের জন্য যদি কোনো দৌড়াদৌড়ি সম্ভাবনা তৈরি হয়, পদপিষ্টের সম্ভাবনা তৈরি হয়, এই ভয়ে প্রশাসন নাকি পারমিশনটা দেয়নি। এটা আমরা গতকালকে জানতে পেরেছি। 40 বিঘা জায়গার ওপর পুজোটা হচ্ছে, পুজোটা গ্রামের মধ্যে হচ্ছে, যে রাস্তা দিয়ে লোক আসবে তার কোনো পাশে পাঁচিল দেওয়া নেই রাস্তাতে। হ্যাঁ, এবং গ্রামের মধ্যে কি হয়, রাস্তা মানুষ তৈরি করে নেয়, গ্রামের মধ্যে রাস্তাগুলো তো, এবার রাস্তায় দোয়াই তো আমাকে থামানো যাবে না, কারণ প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা এটা, তার দুই সাইডে যতটা ফাঁকা আছে প্রায় 30 ফুটের মতো রাস্তা হয়। তো এটার জন্যে দেশপ্রিয় পার্কের সাথে এটা তুলনা করলে তো হবে, এটা টোটালি গ্রামের পুজো হিসাবে দেখতে হবে। আর এই যে প্রজেক্ট, এই প্রজেক্টটা তো আমরা একদিনের প্রজেক্ট নয়, এটার পেছনে অনেক অনেক চিন্তা ভাবনা আছে, অনেক সাইন্টিফিক ব্যাপার আছে। মানে এমনি নয়, ধরুন যে প্রজেক্টটা দিয়ে ঠাকুরটা তৈরি হয়েছে, ধরুন একটা মাটি দিয়ে তৈরি হয়েছে প্রথম, তারপর তৈরি হয়েছে সেটা ফাইবারের ডাইস, তারপর ফাইবার কাস্টিং। হ্যাঁ, তো খরচের পরিমাণও অনেক বেশি। তারপরে ধরুন একটা পুজোতে কোনো স্পন্সরশিপ এখনো অব্দি নেই, টোটালটাই গ্রামের সাধারণ খেটে খাওয়া লোকের পয়সায় প্রায় 50 লাখ অ্যাবাভ অলরেডি খরচা হয়ে গেছে, যেটা কিনা এটা যদি কলকাতার দিকে হতো তো 2-3 কোটি টাকা খরচা। একদম একদম। তো সেই জায়গায় দাঁড়িয়ে পুজোটা আমরা প্রায় কমপ্লিট রেখে 90% কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। সেই মুহূর্তে এসে এই ডাউট মশি, সে আমার প্রায় ধরুন 4 দিন কাজ বন্ধ রয়েছে, যদিও হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। তো আশা করছি হাইকোর্ট একটা সুরাহা করবে, মঙ্গলবারে ডেট আছে। আর এর আগে যদি গভর্নমেন্ট একটা সুষ্ঠু চিন্তা ভাবনা করে পুজোটা হওয়ার, পুজোটা না হওয়ার জন্য না, তাহলে আমার হাইকোর্ট কেন, তবে পুজোটা করতেই দিতে হবে, তবে দেখুন 3টে পুজো নিয়ে গভর্নমেন্ট বলেছে, তো 3টে পুজো 2টো পুজো তো হচ্ছে, যদি বুঝতাম সবার পুজো বন্ধ হয়ে যাচ্ছে তো হতো। গ্রামের লোকের আওয়াজ প্রোটেস্ট করে কি করবো, আমি থানা ঘেরাও করবো, আমি রাস্তা অবরোধ করবো, এটার জন্য আমার অন্য লোকজন হয়তো হ্যাম্পার হবে। আমার প্রোটেস্ট যেটা, আমি আইনের বাইরে নয়, আমি একটা কথাই বলছি, আইন আমাকে যদি যেটা বলতো আমি সেটা করবো। হাইকোর্ট গেছি, হাইকোর্টে যদি আমার এখানে সুরা না হয় ডিভিশন বেঞ্চ সুরা না হলে সুপ্রিম কোর্ট, আমি সেসব অব্দি এর দেখে খাবো। পুজো আমাকে করতে হবে, এটাই পুজো করার অধিকার তো সংবিধান দেয়। ওরা যে কারণটা দেখিয়েছে এটা কোনো কারণই নয়, কারণ তুমি আগের থেকে কি করে ভাবছো এখানে স্টাম্প পেতে হবে, আর প্রশাসন কেন তার কাজ করবে না, প্রশাসনকে তো কাজ করতে হবে, সব জায়গায় তো একটা সিস্টেমে আসলে কেন স্টাম্প পেতে হবে। মানুষের ঢল আসলে আমার এখানে যেখানে পুজো হচ্ছে স্টেশন থেকে 13 কিলোমিটার দূর, আমি আরামসে মাঝে কন্ট্রোল করতে পারবো, যা এখানে ঢল আসছে দূর থেকে আগে আগে বেরিয়ে দিয়ে আটকে দিতে পারবো। হ্যাঁ, সেগুলো অনেক চিন্তা ভাবনা করলে করা যায়। তারপরে ধরুন আমি যে সেটিটা নিয়েছি, ধরুন এই স্ট্রাকচার যতটা আছে, ধরুন 150 ফুট দূর থেকে লোক দেখছে, এটার স্ট্রাকচারের কাছেই লোক যাচ্ছে না,
হ্যাঁ, ইলেকট্রিকটা কোনো রকম কানেকশন থাকছে না এই স্ট্রাকচারের সাথে, প্রতিমার সাথে। সামনে থেকে লাইট দেওয়া হচ্ছে, তারপরে ধরুন মাঠ যেটা যেখানে দাঁড়াবে দর্শকরা ঠাকুর দেখবে, এই মাঠের মধ্যেও কোনো রকম ইলেকট্রিক ছড়িয়ে ছিটে থাকছে না, দুটো টাওয়ার করে তার থেকে লাইট দেওয়ার ব্যবস্থা হচ্ছে। সারা মাঠ সিসিটিভি ক্যামেরায় মোড়া থাকছে, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকছে, পক ডাক্তারদের ক্যাম্প থাকছে, টয়লেটের ব্যবস্থা থাকছে, জলের ব্যবস্থা থাকছে, সমস্ত ফায়ার ব্রিগেডের গাড়ি যদি যায় সেটাও রাখার ব্যবস্থা আছে, পুজো প্যান্ডেলের পাশে পুকুর আছে সেখানেও জল রাখার ব্যবস্থা হচ্ছে, পাশে পাম্প আছে, তো এর থেকে আর কত সিকিউরিটি দিবে। ড্রোন ক্যামেরা আমার দিকে একটা ভলেন্টিয়ার দিতে দিয়েছি, শুধু একটা এখন কামালপুরের পুজো না, এটার সাথে 20টা ক্লাব যুক্ত হয়েছে, তারা তাদের সদস্য দিয়ে ভলেন্টিয়ার দিতে চেয়েছে, এটা প্রায় 500 ভলেন্টিয়ার থাকবে আমার এখানে নিজেটা কি হতো। আমরা যে প্রজেক্টটা করেছি টোটালি একেবারে বিনা প্ল্যানের প্রজেক্টটা, টোটালি সাইন্টিফিক প্রজেক্ট একটা, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের সাথে আলোচনা হতে পারত, তো একটা কথা বলেই হঠাৎ করে বন্ধ করে দেওয়া এটা ঠিক নয়, এটা হাইকোর্ট আশা করি এটার সদ উত্তর দেবে নিশ্চয়ই, বিনা নোটিশে পুলিশ পিকেটিং এটা ঠিক নয়।